দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। লেবাননের ব্যাংকে বোমা ছুড়ল দুর্বৃত্তরা, কিন্তু কেন থাকছে প্রতিবেদনে। মার্কিন সেনা ফেরত পাঠাতে আন্তরিক ইরাক, জুন মাস থেকে আলোচনা শুরু। মার্কিন অন্যায়ের ব্যাপারে ইউরোপের দুর্বল অবস্থানের সমালোচনা করলেন শামখানি, তার কারণ থাকছে প্রতিবেদনে। ব্রায়ান হুকের প্রলাপ, চাপের মুখে ইরান হতাশ হয়ে পড়েছে। রহমত মাগফিরাত, নাজাতের মাস মাহে রমজান। সুখবর, মক্কা মদিনার দুই পবিত্র মসজিদে তারাবির অনুমতি। ইরানের কৃত্রিম উপগ্রহ নিয়ে আমেরিকার অভিযোগ সত্য নয় বলছে রাশিয়া, এর কারণ তো অবশ্যই থাকছে। এবং সর্বশেষ জানিয়ে দেব করোনার মাত্রা হ্রাস, 127 শহরের মসজিদ খুলে দিচ্ছে ইরান। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জীবিত আছেন নাকি মরে গেছেন? দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। থমকে গেছে বিশ্ব, বাড়ছে মৃত্যু খোদা, ভ্যাকসিন আসছে কবে? সম্প্রতি করোনা ভাইরাস পৃথিবীতে আল্লাহ তাআলার গজব হিসেবে পাঠিয়েছেন। এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা। একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনি কি এতে একমত? তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার মতামত। লেবাননের ব্যাংকে বোমা ছুড়ল দুর্বৃত্তরা। লেবাননের একটি প্রাইভেট ব্যাংকে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকটির সম্মুখভাগ ও ছাদের কিছু অংশ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় নিউজ এজেন্সি। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সিদন শহরের ফ্রান্সা ব্যাংকের শাখায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এপি জানায়, ব্যাংকের পাশে থাকা সিসিটিভি ক্যামেরায় বিস্ফোরণের সময় দুই ব্যক্তিকে দেখা গেছে। কয়েক দশক ধরে অর্থনৈতিক সংকটের কারণে ছোট্ট এই শহরের বাসিন্দারা ব্যাংকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। যখন এই হামলা হয় তখন ব্যাংকটি বন্ধ ছিল, তাৎক্ষণিক কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যাংকের বাইরে থাকা ক্যামেরায় দুই ব্যক্তিকে বোমা বিস্ফোরণের সময় দেখা গেছে, এর বেশি কিছু জানা যায়নি সংবাদ মাধ্যমটি। মার্কিন সেনা ফেরত পাঠাতে আন্তরিক ইরান, জুন মাস থেকে আলোচনা শুরু। ইরাকি সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ এর মুখপাত্র বলেছেন, দেশ থেকে মার্কিন সেনা ফেরত পাঠানোর ব্যাপারে এরা খুবই আন্তরিক এবং এ বিষয়টি নিয়ে জুন মাসে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু হবে। ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আব্দুল করিম আল খালাফ আজ রোববার আরও বলেন, মার্কিন রাষ্ট্রদূত ইরাকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তা অত্যন্ত ইতিবাচক দিক এবং এতে ইরাক ও আমেরিকার মধ্যকার সম্পর্কের প্রায় সব দিক উঠে এসেছে। এ চিঠিতে তিনি গুরুত্বপূর্ণ ও ভালো বলে উল্লেখ করেন। আরবি ভাষার বার্তা সংস্থা আল মাওয়াজিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মেজর জেনারেল আব্দুল করিম বলেন, আমেরিকা ও ইরাকের মধ্যে পরবর্তী কৌশলগত আলোচনার সময় সেনা প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত কথা হবে। মার্কিন অন্যায়ের ব্যাপারে ইউরোপের দুর্বল অবস্থানের সমালোচনা শুরু করলেন শামখানি। আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF এর দেওয়া ঋণ যাতে ইরান কোনোভাবেই পেতে না পারে সেজন্য মার্কিন সরকার দৃঢ় অবস্থান নিয়েছে। এ ব্যাপারে মার্কিন আচরণের প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তৃতীয় পক্ষের সরকারগুলোর দায়িত্ব হচ্ছে ত্রুটিযুক্ত সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং অন্য যে কোনো দেশের সরকারের বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তিনি চিকিৎসা খাতে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে বেআইনি, মানবাধিকারের লঙ্ঘন এবং ইরানের জনগণের বিরুদ্ধে ট্রাম্পের প্রকাশ্য শত্রুতার নিদর্শন হিসেবে উল্লেখ করে বলেছেন, করোনা মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী কেনার জন্য IMF এর দেওয়া ঋণ আটকে দেওয়ায় মার্কিন পদক্ষেপ মানবতার বিরুদ্ধে বড় ধরনের অপরাধ। ব্রায়ান হুকের প্রলাপ, চাপের মুখে ইরান হতাশ হয়ে পড়েছে।
আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির কারণে ইরানের পররাষ্ট্রনীতি মুখ থুবড়ে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক। তিনি গতকাল ইহুদিবাদী ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। হুক দাবি করেন, আমেরিকার চাপের কারণে ইরান হতাশ হয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব হারাচ্ছে। এর আগে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তার সরকারের চাপের কারণে ইরানের শক্তি কমে এসেছে। মার্কিন কর্মকর্তারা এমন সময় এ দাবি করলেন যখন ইরাক ও সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইরান। সেই সঙ্গে ইরান ঘোষণা করেছে, মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশ সন্ত্রাসী বিরোধী যুদ্ধে সাহায্য চাইলে তেহরান তা দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে। রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস মাহে রমজান। পবিত্র রমজান মাসে মুসলমানদের জন্য মহান আল্লাহ রাব্বিল আলামিন বিশেষ সুযোগ দিয়েছেন। এ মাসে যাতে করে মমিন বান্দাগণ পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারেন, এজন্য শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খোলা রাখা হয়। রমজান মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমমান সওয়াব পাওয়া যায় আর একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজের সমমান সওয়াব আদায় পাওয়া যায়। রমজানের এ সুযোগে সকলেই গ্রহণ করা প্রয়োজন। রমজানের প্রথম দশ দিন আল্লাহর রহমত প্রাপ্তির জন্য বিশেষভাবে নির্ধারিত রয়েছে। সোমবার রহমতের তৃতীয় দিন। রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম রাত্রি উপস্থিত হলেই শয়তান ও দুষ্টতম জিনগুলোকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয় এবং জাহান্নামে দুয়ারগুলো বন্ধ করে দেওয়া হয়, অতঃপর এর একটি দরজাও খোলা হয় না এবং বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, অতঃপর এর একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষণাকারী ডেকে ডেকে বলতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও এবং হে খারাপের পোষণকারী বিরত হও। আর আল্লাহর জন্য দোজক থেকে মুক্তি পাওয়ার বহু লোক রয়েছেন। এইভাবে রমজানের প্রত্যেক রাতেই করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, গুনাহ হতে বাঁচার জন্য রোজা ঢালস্বরূপ, সুতরাং রোজাদার অশ্লীল কথা বলবে না বা জাহিলি আচরণ করবে না। কেউ তার সাথে ঝগড়া করতে উদ্যত হলে অথবা গালমন্দ করলে সে তাকে দুইবার বলবে, আমি রোজাদার। তিনি আরও বলেন, আর হাতে আমার জীবন সেই সত্তার শপথ, রোজাদারের মুখের দুর্গন্ধ মহান আল্লাহর নিকট কস্তুরীর সুগন্ধ হতেও অতি উৎকৃষ্ট। আল্লাহ বলেন, রোজাদার খাদ্য পানি ও কামভাব পরিত্যাগ করে আমার উদ্দেশ্যেই রোজা রাখে, সুতরাং আমি তাকে বিশেষভাবে রোজার পুরস্কার দান করব আর নেক কাজের পুরস্কার দশ গুণ পর্যন্ত দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রোজাদার যদি ভুল করে কিছু খায় বা পান করে তাহলে সে ইফতার না করে রোজা পূর্ণ করবে, কেননা আল্লাহ তাআলা তাকে পানাহার করিয়াছেন। রোজা অবস্থায় দিনের বেলা কেউ কেউ ভুলবশত কিছু খেয়ে ফেলেন অথবা পান করে ফেলেন অথবা ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে মনে করেন রোজা ভঙ্গ হয়ে গেছে, কিন্তু না, ইসলাম মুসলমানদের জন্য সহজভাবে ধর্মীয় বিধিবিধান পালনের সুযোগ করে দিয়েছেন। মানুষের যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান নির্ধারণ করেছেন। মক্কা মদিনার দুই পবিত্র মসজিদে তারাবির অনুমতি। সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত প্রধান দুই মসজিদে তারাবিহ নামাজের আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ দুই পবিত্র মসজিদে তারাবিহ আদায়ের অনুমতি দিয়েছেন। বিশ্বব্যাপী করোনার কারণে মহামারী পরিস্থিতি তৈরি হয়েছে, সে কারণে সৌদির প্রধান দুই মসজিদে অর্থাৎ মসজিদে নববী এবং মসজিদুল হারাম সহ বিশ্বের প্রায় সব মসজিদেই নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আনা হয়েছে।
পাঁচ ওয়াক্ত নামাজের সময় মসজিদগুলোতে আজান দেওয়া হলেও মুসল্লিরা এখন আর দলে দলে মসজিদে নামাজ আদায় করতে যেতে পারছেন না। তবে সৌদির দুই মসজিদে তারাবিহ আদায়ের অনুমতি দেওয়া হলেও শরণার্থী ও সেখানে অবস্থানরত হজ যাত্রীদের উপর নিষেধাজ্ঞা থাকছেই। বুধবার দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সির তরফ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। করোনার প্রকোপ ঠেকাতে সৌদির বিভিন্ন শহরে কারফিউ চলছে, কিন্তু চলতি সপ্তাহের রমজান শুরু হবে। রমজান মাসকে কেন্দ্র করে সেখানকার কারফিউর সময় কমিয়ে আনার পরিকল্পনা করছে সৌদি। কয়েকদিন আগেই সৌদির কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের শীর্ষ ধর্মীয় নেতারা রমজানে বিশ্বের মুসল্লিদের ঘরে বসেই নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন। সম্প্রতি এক বিবৃতিতে তারা জানিয়েছেন, মুসল্লিদের জনসমাগম এড়িয়ে চলতে হবে, কারণ এটাই ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সবার এটা মনে রাখা উচিত যে মানুষের জীবন হেফাজতে রাখা একটি মহৎ কাজ, এর মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য অর্জন করা সম্ভব। ইরানের কৃত্রিম উপগ্রহ নিয়ে আমেরিকার অভিযোগ সত্য নয়, বলছে রাশিয়া। পৃথিবীর কক্ষপথে ইরানের কৃত্রিম উপগ্রহ স্থাপন নিয়ে আমেরিকার অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়া বলেছে, ইরান নয় বরং আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সদর দপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ গতকাল এক বক্তৃতায় এ অভিযোগ করেন। তিনি আমেরিকার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে বলেন, মার্কিন সরকার আন্তর্জাতিক অঙ্গনে দ্বৈত নীতি ও স্ববিরোধিতা চালু করছে। ইরান মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করে উলিনিয়া বলেন, আমেরিকার এই ব্যাখ্যা সঠিক নয়। ওয়াশিংটন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে নিজেই নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে বলে তিনি উল্লেখ করেন। করোনার মাত্রা হ্রাস, 127 শহরের মসজিদ খুলে দিচ্ছে ইরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের অন্তত 100 শহরের মসজিদ সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান আবার খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে সারা দেশের সকল মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল। রোববার তেহরানে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টাস্ক ফোর্সের নিয়মিত বৈঠকের পর এর সভাপতি ডক্টর হাসান রুহানি বলেন, করোনা সংক্রমণের মাত্রা কমে আসার ভিত্তিতে সারা দেশের শহরগুলোকে লাল, হলুদ ও সাদা এই তিন ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাল ও হলুদ হিসেবে চিহ্নিত শহরগুলোতে আগের মতোই সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম চালু থাকবে। তবে সংক্রমণ কমে আসার কারণে সাদা হিসেবে চিহ্নিত প্রায় 127টি শহরের বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হচ্ছে। শীঘ্রই কিছু নিয়ম মেনে চলার শর্তে এসব শহরের মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেওয়া হবে বলে জানান প্রেসিডেন্ট রুহানি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জীবিত আছেন নাকি মরে গেছেন? কোরিয়ার নেতা কিম জং উন জীবিত নাকি সুস্থ আছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইনের পররাষ্ট্রনীতি বিষয় প্রধান উপদেষ্টা মুন চুং ইন আজ মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, কিমের অবস্থা সম্পর্কে আমাদের সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। কিম জং উন জীবিত ও সুস্থ আছেন। গত 13 এপ্রিল থেকে তিনি উত্তর কোরিয়ার উনসান এলাকায় অবস্থান করছেন। তার শারীরিক অবস্থার কোনো সন্দেহজনক খবর আমাদের সূত্রে ধরা পড়েনি। গত 15 এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল সানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিম জং উনের অনুপস্থিতি তার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুজবের জন্ম দেয়। পশ্চিমা গণমাধ্যমগুলো এরই মধ্যে কিমকে একাধিকবার মেরে ফেলেছে, এমনকি তার স্থলাভিষিক্ত কে হতে পারে সে সম্পর্কেও নানা বিশ্লেষণ প্রচার করেছে। কিম জং উনকে গত 11 এপ্রিল সর্বশেষ ক্ষমতাসীন দলের পলিটুবোরো সভায় অংশগ্রহণ করতে দেখা যায়। সিএনএন গত সপ্তাহে একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে খবর দেয়, কিম জং উনের হার্টে ব্যর্থ অপারেশনের পর তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। আরেকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন গতকাল খবর দেয়, কিমের স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগজনক খবরের সত্যতা রয়েছে, তবে তা যাচাই করা ওয়াশিংটনের জন্য কঠিন।
আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।